আমাকে ইসলাম পালনে সাহায্য করার মতো কেউ নেই, আমাকে দিনের পথে অবিচল থাকতে সহায়তা করার মতো কাউকে আমি আশেপাশে পাই না। অভিযোগটা কমন, প্রায়ই আমাদের এ ধরনের কথা শুনতে হয়। এসব ক্ষেত্রে আমার মনে কিছু প্রশ্ন জাগে, আপনি কেন আরেকজনের জন্য অপেক্ষা করে আছেন? এভাবে আর কতদিন অপেক্ষায় থাকবেন? কেন আপনি নিজে নিজের জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তুলছেন না? কেন আপনি ওই শাখা প্রশাখাগুলো বিকাশে মনোযোগী হচ্ছেন না যা আপনার জন্য ছায়া হবে, যা হবে আপনার সহায় ও শক্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের এক বর্ণনায় আল্লাহ সুবহান তাআলা কি বলেছেন লক্ষ্য করুন। মুহাম্মদ আল্লাহর রাসূল আর যারা তার সাথে আছে তারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর এবং পরস্পরের প্রতি অত্যন্ত সদয়। সূরা আল ফাতিহ 29। এরপর এই আয়াতে আল্লাহ সুবহান তাআলা বলেন, তাদের দৃষ্টান্ত হলো একটি চারাগাছের মতো, যা তারা কচিপাতা উদ্গত করে এবং শক্ত করেছে, তারপর তা পুষ্ট হয়েছে এবং স্বীয় কাণ্ডের উপর মজবুতভাবে দাঁড়িয়েছে। সূরা ফাতিহ 29। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তার পরিবেশ গড়ে নিয়েছিলেন, তিনি চারাগাছ লাগিয়েছিলেন এবং সেই শেকড় পথিত হয়েছে কফিরে, তারপর সেই শেকড় শক্ত করেছেন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ একে অপরেরকে সাহায্য করেছেন এবং পরস্পরকে আগলে রেখেছিলেন এবং অতঃপর তা পুষ্ট হয়েছে অর্থাৎ তারা পরস্পরের সহায়তায় গড়ে উঠেছেন দৃঢ় ও মজবুত হয়ে, যার ফলে তারা সহজে ভেঙে পড়বেন না। ঠিক যেমন এক আটি তীর একসাথে ভেঙে ফেলা যায় না, কিন্তু একটি একটি করে নিলে সহজেই ভেঙে ফেলা যায়। স্বীয় কাণ্ডের উপর মজবুতভাবে দাঁড়িয়েছে অর্থাৎ যখন একজনের উপর চাপ পড়ে তখন বাকিরা সাহায্যে এগিয়ে আসে, যার ফলে সবাই মিলেমিশে মাথা উঁচু করে দাঁড়ায়। এই কথাগুলো শোনার পর কেউ বলতে পারেন, আমাকে দিয়ে এসব হবে না, আমি তো আর নবী না। কিন্তু দেখুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহ এর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব 21। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাক 3। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চারপাশ বদলে দিয়েছিলেন, গড়ে তুলেছিলেন নিজের পছন্দের পরিবেশ এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা কিছু তোমাদের উপকারে আসে সেসবের প্রতি সচেষ্ট হয় এবং আল্লাহর কাছে সাহায্য চাও। ঠিক যেমন আকাশ থেকে সোনার উপর বৃষ্টি শুরু হবে না, তেমনই অনুকূল পরিবেশও নিজ থেকে তৈরি হবে না। তাই দিনের পথে চলার জন্য, ইসলামের উপর সুদৃঢ় থাকার জন্য সঙ্গীর অপেক্ষায় বসে থাকা চলবে না, বরং নিজেই নিজের পরিবেশ গড়ে তুলুন।